আরে ভাই আমাকে দাঁড়া করাতে বলছে দেখি এত সুন্দর সুন্দরী মেয়ে দাঁড়া করাতে বলছে ব্যাপার কি হ্যাঁ ম্যাডাম বলুন হেল্প আচ্ছা সামনের দিকে একটু আসুন হ্যাঁ বলুন আচ্ছা আচ্ছা ও আচ্ছা আচ্ছা আজকে কি কলেজে কি কোনো প্রোগ্রাম হচ্ছে তাই আচ্ছা এই আগে একটা একজনের সাথে দেখাও হয়েছিল ঠিক আছে ও কলেজে ওকে পৌঁছে দিয়ে আসছি তো আমি বাড়ির দিকেই যাচ্ছিলাম দোমনিতে গিয়ে একটু আড্ডা দিয়ে ভাবছিলাম বাড়ি যাবো তো এখন দেখি তুমি দাঁড়া করালে যাই হোক এ তোমার নাম কি কোয়েল বাহ এবার কি ফার্স্ট সেমিস্টার নাকি এর জন্য শাড়ি পরেছে নাকি বাট ব্ল্যাক শাড়িতে খুব সুন্দর লাগছে সত্যি বলছি ইটস ওকে কোনো ব্যাপার না বাট আজকে আমি একটা এমনি সময় আছে তো নাকি আবার দেরি হয়ে যাচ্ছে ওকে 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 ঠিক আছে শোনো চলো তোমাকে আমি পৌঁছে দিয়ে আসছি কলেজে অসুবিধা নেই ঠিক আছে এন্ড তোমার ফ্রেন্ডরা আছে ওখানে তোমার জন্য ওয়েট করছে ওকে বাট তোমাকে ব্ল্যাক শাড়িতে খুব সুন্দর লাগছে সত্যি বলছি আর দুপাশে কানের দুলগুলো এত বড় বড় আচ্ছা ওয়েট অনেক বেশি না বাপরে বাপ এটা মান মানতে হবে মেয়েদের ব্যাপারটা আমি কি বলবো আরে ভাবে আমরা তো সহ্যই করতে পারবো না তোমরা খুব সুন্দর সহ্য করছো যাই হোক বেশি বকবো না আর চলো 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 ভাই অ্যাকচুয়ালি আমি একজন মোটো ব্লগার ঠিক আছে পিকে বাবু তুমি সার্চ করে দেখবে ইউটিউবে ফেসবুকে পেয়ে যাবে ওকে চলো বসো কোনো অসুবিধা নেই আমি আছি ওকে কোনো থ্যাংকস নয় ঠিক আছে আচ্ছা আয়নাতে তোমাকে দেখতে পারবো একটু অসুবিধা হবে দেখলে দেখা যাচ্ছে আচ্ছা দেখি হ্যাঁ না খুব সুন্দর লাগছে সত্যি তোমাকে আচ্ছা একটা কথা জিজ্ঞেস করবো পড়ে যেতে নিয়েছিল এখনই ভালো করে ধরো ওকে বে কমফোর্টেবেল ওকে আচ্ছা জিজ্ঞেস করবো কথা একটা আচ্ছা তুমি যেহেতু ফার্স্ট সেমিস্টার পড়ছো কলেজ মোটামুটি স্টার্টিং হয়েছে কিছুদিন থেকে তাই না আচ্ছা এখনো পর্যন্ত বয়ফ্রেন্ড কি পটিয়েছ নাকি পড়াও নিয়ে হ্যাঁ বয়ফ্রেন্ড নেই কি অবস্থা এটা একদম মিথ্যে কথা কেন বলছো বলো তো সিরিয়াসলি আমি না আমি কিছু বুঝি না আমি ভাবি যে আমি শুধু সিঙ্গেল জানো আমি জানি যে শুধু আমি সিঙ্গেল এখন দেখি তুমিও সিঙ্গেল মানে মেয়েরাও সিঙ্গেল থাকে এটা কিন্তু মানতে পারছি না সত্যি বলছি সব মেয়ে না হাইটাও ঠিক আমি এটা ব্যাপার বুঝি না মেয়েরা বলে সিঙ্গেল সিঙ্গেল আর আমি যখনই কাউকে পছন্দ করি বা পটাতে যাই তারপর আমাকে রিজেক্ট করে দেয় আমি কিছুই বুঝি না কেন এটা করে ওরে বাপরে এত সুন্দর সুন্দর সাইরী জানো তুমি আমাকে তো একটা শিখিয়ে দিও কি বললো আরেকবার বলো তো রে বাপরে মেয়েদের মন বোঝা নয় রে নয় সোজা এটা ঠিকই বলছো মেয়েদের মন বোঝা মন বোঝা বিশাল মুশকিল মানে এক হাটে কিনবে আর এক বিক্রি করবে তাই না বাপরে আবার বলে হ্যাঁ হ্যাঁ তুমি বিশাল চালাক মেয়ে আমি বুঝতে পারছি বাট তোমার মনটা খুব ভালো ঠিক আছে দেখো যে তুমি যে সিঙ্গেল আছো না এটা শুনে আমি অনেকটা খুশি হলাম আমাদের মতো সিঙ্গেল ছেলেদের জন্য অনেকটা খুশি কারণ পরবর্তীতে তো আমরাই তোমাদের জন্য থাকবো তাই না কারণ যদি সবাই এখন যদি মিঙ্গেল হয়ে যায় ভাই আমরা সিঙ্গেল কি করব তাই না এটা ঠিক বলেছে এটা তুমিও হেল্প পেতে না আমার যদি গার্লফ্রেন্ড থাকতো পেছনে তাহলে তুমি উঠতে পারতো না তোমাকে হেল্প করাতে পারতাম না হয়তো টোটো ধরে তোমাকে উঠে দিতে হতো এবার তুমি সিঙ্গেল আছো বলে আমাকে বলতে পারলে তাই না আর তোমার কিউটনেসটা খুব সুন্দর তুমি দেখতে অনেকটাই সুন্দর সত্যি বলছি ওকে চলো তোমার কলেজের সামনে যাই সো গাইজ আমি কলেজের সামনে প্রায় চলে এসেছি আর একটু সামনেই ওকে নামিয়ে তো আজকে অনেক মেয়ে একদম সেজে গেছে আমি এর আগে একবার এসেছিলাম একটু ভালো করে বসবে হ্যাঁ কোনো অসুবিধা নেই এই গেটে নামাবো না ওই গেটে ওই গেটে ওকে তো গাইস দেখো কত সরস্বতী ভাই এখানে সরস্বতীতে সরস্বতী আচ্ছা এই কলেজে এত সুন্দর সুন্দর মে ব্যাপার কি আচ্ছা চলো দেখি কোথায় দাঁড়া করবো এখানেই আচ্ছা এখানে গেটের সামনে করি না দাঁড়ো ওকে আচ্ছা বলো ইউ ওয়েলকাম রাইডটা কেমন লাগলো বলো সত্যি তো আমি কলেজে আসতাম অনেক সুন্দর সুন্দর মেয়ে দেখি তোমার মতোই সুন্দর বাট তোমার মতো সুন্দর কেউ নয় তুমি সবচেয়ে বেশি সুন্দর মনে হচ্ছে এখানে ওকে চলো নেক্সটে যদি কখনো আসি অবশ্যই দেখা হবে আচ্ছা দেখাটা করবো কি করে বলো তো ইনস্টাগ্রাম করো তুমি আচ্ছা ইনস্টাগ্রামের নাম কী তোমার কোয়েল দাস আচ্ছা আমি ইনস্টাগ্রামে ফলো করছি মেসেজ করবো কথা এবার তোমার মতো মেয়ে আমাকে খুঁজতে হবে যদি পাই তাহলে তো লাগ ভালো পাবো তো ইনস্টাগ্রামে মেসেজ দেবো ডান দাঁড়াও আর ইনস্টাগ্রামের নামটা বলো তো কোয়েল দাস আচ্ছা কোয়েল সো মাছ ভালো লাগলো তোমার সঙ্গে দেখা করে যাও তোমার ফ্রেন্ড অপেক্ষা করছে আর আমিও ঢুকবো কিন্তু একটু পরে ঠিক আছে দেখা হতে পারে সো গাইজ দেখতে পেলে তো খুব ভালো লাগলো মানে এত সুন্দর সুন্দর মেয়ে যদি থাকে ভাই কার না ভালো লাগে একটু আগে হয়তো দেখেছ আমার একটা ভিডিও সেটা হচ্ছে তো দেখি যে আমাকে বলছে একটু পৌঁছে দিয়েছে না এই জন্য গেলাম যে যাই দেখি একটু পৌঁছে দিয়ে আসি ভালো লাগলো সত্যি এই কলেজ আমি ভাবছি যে প্রোগ্রাম দেখবো বাট দেখি কি হয় আজকে পর্যন্ত রাখছি ততক্ষণ যেন বাই